বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস কোন মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিআরআই সি এম এর প্রধানের পদবী কি মহাপরিচালক বিআরআই সি এর প্রধানের মহাপরিচালক বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ভুটান বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে একত্রিশ আগস্ট দুই মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয় সোনা গভীর সমুদ্র বন্দর একত্রিশ আগস্ট দুই মন্ত্রিসভার বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয় বর্তমানে দেশে নদী বন্দর কতটি পঁয়ত্রিশটি বর্তমানে দেশে নদীবন্দর পঁয়ত্রিশটি দেশের পঁয়ত্রিশতম নদীবন্দর কোনটি বালাগঞ্জ নদীবন্দর দেশের পঁয়ত্রিশতম নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত সিলেট বালাগঞ্জ নদীবন্দর সিলেট জেলায় অবস্থিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে কোন নদীকে হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে হালদা নদীকে নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয় ওপরের সকলেই অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামাল বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো সাতটি বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো সাতটি দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি আর টি এম আল টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করা হবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে খুলনায় সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি বিএইউ সাদা কালো সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম বিএইউ সাদা কালো একত্রিশ আগস্ট দু বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইস্তেহার স্বাক্ষর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ আমিরাত ইসরায়েল বাহারাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে পনেরো সেপ্টেম্বর দু হাজার বিশ আমিরাত ইসরায়েল বাহারাইন চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো সেপ্টেম্বর দু হাজার বিশ পনেরো সেপ্টেম্বর দু কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমিরাত ও বাহারাইন পনেরো সেপ্টেম্বর দুই হাজার বিশ কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমিরাত ও বাহারাইন পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় চারটি পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত মোট চারটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে উনিশটি পঁচিশ সেপ্টেম্বর দু হাজার বিশ পর্যন্ত মোট উনিশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত ইরান চাবাহার বন্দর ইরানে অবস্থিত জাপানের বর্তমান ও নিরানব্বইতম প্রধানমন্ত্রীর নাম কি হিদে সুগা জাপানের বর্তমান ও নিরানব্বইতম প্রধানমন্ত্রীর নাম ইউসিহিদে তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি হিসাম মাসিসি তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হিসাম মাসিসি সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে ভারত সর্বশেষ ভারত হাইপারসোনিক যুগে প্রবেশ করে টাইপ জিরো ফাইভ ফোর এ বাই পি মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি জিরো ফাইভ ফোর এ বাই পি মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি চীন উনষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তেসরা নভেম্বর দু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তেসরা নভেম্বর দুই বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি আর্জেন্টিনা বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ আর্জেন্টিনা সুকুক কোন ভাষার শব্দ আরবি ভাষার সুকুক আরবি ভাষার শব্দ দুই হাজার একুশ সালে বিমস্টেকের পঞ্চম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা দু সালে বিমস্টেকের পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় দুই হাজার বাইশ সালে ফাওয়ের ছত্রিশতম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশ দু হাজার বাইশ সালে ফাওয়ের ছত্রিশতম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে আট সেপ্টেম্বর দু হাজার বিশ বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয় বাংলাদেশ আট সেপ্টেম্বর দু হাজার বিশ বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশে উদ্বোধন করা হয় বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর কোথায় দ্য হেগ নেদারল্যান্ডস বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর অবস্থিত দ্য হেগ নেদারল্যান্ডস জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে ভোলকান বোস্কার তুরস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভোলকান বোস্কার তুরস্ক ইকোসকের বর্তমান ও ছিয়াত্তরতম প্রেসিডেন্ট কে মুনির আকরাম পাকিস্তান ইকোসোক এর বর্তমান ও ছিয়াত্তরতম প্রেসিডেন্ট মুনির আকরাম পাকিস্তান বিমস্টেকের নতুন নতুন মহাসচিব কে ভুটান বিমস্টেকের নতুন মহাসচিব তেনজিন লেকফেল ভুটান ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান কে নানা আকুফো আদ্য ঘানা ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান নানা আকুফ আদ্য ঘানা দুই সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ সিঙ্গাপুর দুই সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ কোনটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই হাজার বিশ সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম দুই হাজার বাইশ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড দুই হাজার বিশ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড দুই সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দুই বিশ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন দুই সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো ষোলোতম দুই সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান একশো ষোলোতম এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক বারাক ওবামা আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখককে রবার্ট বি জয়েলিক আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক রবার্ট বি জয়লিক ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ কোন লেখকের গ্রন্থ সংকলন সালমান রুশদি ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ সালমান রুশদির লেখা সংকলন গ্রন্থ দুই সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে ম্যারিকি লুকাস রিজনেভেল্ড নেদারল্যান্ডস ম্যারিকি লুকাস রিজনেভেল্ড কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেশার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ছয়শ উইকেট লাভ করেন কে জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেশার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ছয়শো উইকেট লাভ করেন জেমস অ্যান্ডারসন দুই সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা দুই সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হয়েছেন কে তাহমিদ আহমেদ আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ আটাশ সেপ্টেম্বর দু বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কততম জন্মবার্ষিকী পালিত হয় চুহাত্তরতম আঠাশ সেপ্টেম্বর দু বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুহাত্তরতম জন্মবার্ষিকী পালিত হয় অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন দেশের কততম অ্যাটর্নি জেনারেল ষোলোতম অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন দেশের ষোলোতম অ্যাটর্নি জেনারেল দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে জাফলং দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে জাফলং বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টি এর প্রথম পরিচালক অধ্যাপক ডক্টর ফখরুল আলম সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করে বারো অক্টোবর দুই সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করে বারো অক্টোবর দুই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হয় কবে তেরো অক্টোবর দুই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হয় তেরো অক্টোবর দুই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের পর দেশে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয় কবে পনেরো অক্টোবর দু হাজার বিশ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের পর দেশে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয় পনেরো অক্টোবর দু হাজার বিশ বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের দু হাজার বিশ একুশ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কত হবে এক দশমিক ছয় পার্সেন্ট বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের দুই হাজার বিশ একুশ অর্থ জিডিপি প্রবৃদ্ধি হবে এক দশমিক ছয় পার্সেন্ট বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার একুশ বাইশ অর্থ জিডিপি প্রবৃদ্ধি কত হবে তিন দশমিক চার পার্সেন্ট বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের দুই হাজার একুশ বাইশ জিডিপি প্রবৃদ্ধি হবে তিন দশমিক বাংলাদেশে এক দশকের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রবৃদ্ধি কত একশো বাংলাদেশে এক দশকের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রবৃদ্ধি একশো পঁচিশ পার্সেন্ট আইএমএফের পূর্বাভাস অনুযায়ী দুই সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে তিন দশমিক চার পার্সেন্ট আইএমএফের পূর্বাভাস অনুযায়ী দুই সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে তিন দশমিক চার পার্সেন্ট ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দুই অনুযায়ী চলতি বছর বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি কত ডলার হতে পারে এক ডলার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দুই অনুযায়ী চলতি বছর বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে এক ডলার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দুই হাজার অনুযায়ী দুই সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি কত ডলার হতে পারে এক ডলার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দুই অনুযায়ী দুই সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে এক ডলার বর্তমানে দেশের সব খাতের উৎপাদনশীলতায় প্রবৃদ্ধি কত তিন দশমিক আট পার্সেন্ট বর্তমানে দেশের সব খাতের উৎপাদনশীলতায় প্রবৃদ্ধি তিন দশমিক আট পারসেন্ট যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ কততম তৃতীয় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিবের নাম কি মোহাম্মদ মেজবাহুল ইসলাম কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিবের নাম মোহাম্মদ মেজবাহুল ইসলাম ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দুই অনুযায়ী চলতি বছর ভারতের মানুষের মাথাপিছু জিডিপি কত ডলার হতে পারে এক ডলার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020 অনুযায়ী চলতি বছর ভারতের মানুষের মাথাপিছু জিডিপি হতে পারে এক ডলার এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ হবে কোথায় বাংলাদেশে এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ হবে বাংলাদেশে রাশিয়া করোনা দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দেয় কবে চোদ্দ অক্টোবর দুই রাশিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দেয় চোদ্দ অক্টোবর দুই রাশিয়ায় অনুমোদিত করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিনের নাম কি করোনা রাশিয়ায় অনুমোদিত করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিনের নাম অ্যাপিভ্যাক করোনা নাগার্ন কারাবাককে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়া নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে কবে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার বিশ নাগার্নো কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়া নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে সাতাশ সেপ্টেম্বর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় কবে দশ অক্টোবর দু হাজার বিশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় দশ অক্টোবর দু হাজার বিশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ রাশিয়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে রাশিয়া পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটা অতিকায় বোমার বিস্ফোরণ হয় কবে তেরো অক্টোবর দু হাজার বিশ পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটা অতিকায় বোমার বিস্ফোরণ হয় কবে তেরো অক্টোবর দু হাজার বিশ কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা মৃত্যুবরণ করেন কবে উনত্রিশ সেপ্টেম্বর দু কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা মৃত্যুবরণ করেন উনত্রিশ সেপ্টেম্বর দুহাজার ব্রাজিলের ম্যানগ্রোভ বনাঞ্চল উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বাস্তুসংস্থান রক্ষার জন্য গৃহীত নীতিমালা বাতিল করা হয় কবে আঠাশ সেপ্টেম্বর দুই বিশ মার্কিন গিটারিস্ট গীতিকার ও প্রযোজক অ্যাডওয়ার্ড ভ্যান হ্যালেন মৃত্যুবরণ করেন কবে সাত অক্টোবর দু হাজার বিশ মার্কিন গিটারিস্ট গীতিকার ও প্রযোজক অ্যাডওয়ার্ড ভ্যান হ্যালেন মৃত্যুবরণ করেন সাত অক্টোবর দুই হাজার বিশ দুই হাজার বিশ সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি এগারো জন দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন এগারো জন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পায় WFP শান্তিতে নোবেল পুরস্কার পায় WFP সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে লুইস গ্লুক সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন লুইস গ্লুক দুই সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কতটি প্রতিষ্ঠান আটাশটি দুই সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আটাশটি প্রতিষ্ঠান অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে ক ও খ অর্থাৎ পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন দুই হাজার বিশ সালে নারী কতজন চারজন দুই হাজার সালে নবেল জয়ী নারী চারজন একষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ কতটি পদক জয় করে ছয়টি একষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ ছয়টি পদক লাভ করে প্রথম শহীদ কাদ্রি স্মৃতি পুরস্কার লাভ করেন ক ও গ উভয়ই অর্থাৎ জীবন চৌধুরী ও সেলিম জাহানে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন কোন বাংলাদেশি ডক্টর সালমা সুলতানা ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন ডক্টর সালমা সুলতানা মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পেস্ট বা কেঁচো সার বিশেষ অবদান রাখায় জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক দুই হাজার লাভ করেন কুলসুম আক্তার সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানে বিশ্বের শীর্ষ দেশ চীন সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানের শীর্ষ দেশ চীন গত বিশ বছরে বিশ্বের সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম নবম গত বিশ বছরে বিশ্বের সবচেয়ে বেশি দুর্যোগ আক্রান্ত দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম বিশ্ব ক্ষুধা সূচক হাজার বিশে বাংলাদেশ কততম পঁচাত্তরতম বিশ্ব ক্ষুধা সূচক হাজার বিশে বাংলাদেশের অবস্থান বিশ্ব ক্ষুধাসূচক দুই হাজার বিশে সবচেয়ে গুরুতর ক্ষুধার দেশ কোনটি মাদাগাস্কার বিশ্ব ক্ষুধাসূচক দুই হাজার বিশে সবচেয়ে গুরুতর ক্ষুধার দেশ মাদাগাস্কার ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স দুই হাজার বিশে শীর্ষ দেশ ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স দুই হাজার ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স দুই হাজার বিশে সর্বনিম্ন দেশ কোনটি নাইজার ওয়ার্ল্ড এনার্জি ট্রিলেমা ইন্ডেক্স দুই হাজার বিশে সর্বনিম্ন দেশ নাইজার ওয়ার্ল্ড এনার্জি টিলেমা ইন্ডেক্স দুই হাজার বিশে বাংলাদেশের অবস্থান কততম তম চুরানব্বইতম ওয়ার্ল্ড এনার্জি টিলেমা ইন্ডেক্স দুই হাজার বিশে বাংলাদেশের অবস্থান চুরানব্বইতম রাফায়েল নাদাল দুই সাল পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয় করেন কতটি বিশটি রাফায়েল নাদাল দুই সাল পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয় করেন বিশটি ফ্রেঞ্চ ওপেন দু হাজার বিশের নারী এককে শিরোপা জয় করেন কে ইগা সিউনতেক ফ্রেঞ্চ ওপেন দু হাজার বিশে নারী এককে শিরোপা জয়লাভ করেন ইগা সিওন্তক ফ্রেঞ্চ ওপেন দু হাজার বিশে পুরুষ এককে শিরোপা জয়লাভ করেন রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেন দু হাজার বিশে পুরুষ এককে শিরোপা লাভ করে রাফায়েল নাদাল ওয়েফার সুপার কাপ দু চ্যাম্পিয়ন হয় বায়ান্স মিউনিক ওয়েফা সুপার কাপ দু হাজার বিশে চ্যাম্পিয়ন হয় বায়ান্স মিউনিক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ